মনোনয়ন বাণিজ্যের জন্য বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি রবিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রমনায় যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান। তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানুল্লাহ আমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। খাগড়াছড়ির গুইমারার সিন্ধুকছড়িতে একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেন প্রেমিক যুগল। এ ঘটনায় প্রেমিক তবেন জয় ত্রিপুরা মারা গেলেও বেঁচে যান প্রেমিকা তিরঙ্কা ত্রিপুরা। সকালের দিকে গুইমারার সিন্ধুকছড়ির মোড়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মিয়ানমারে পৌঁছেছে রাশিয়ার SU-30 যুদ্ধবিমানের প্রথম চালান। রয়টার্সের খবরে বলা হয়, দেশটির বাণিজ্যমন্ত্রী চার্লি থান রোববার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA-কে এ তথ্য নিশ্চিত করেছেন। এবারের G20 সম্মেলনে সব সদস্য দেশের ঐক্যমতের ভিত্তিতে দিল্লি ঘোষণা প্রকাশ করেছে ভারত। এই যৌথ ঘোষণাপত্রে উল্লেখিত বিষয়গুলোর ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে ইউক্রেনের দাবি, এই ঘোষণায় গর্বিত হওয়ার মতো কিছুই নেই। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে 3 দিনের ছুটিতে ঢাকায় ফিরলেন মুশফিকুর রহিম। অপরদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে 3 দিনের ছুটি নিয়ে মুশফিকের সঙ্গে ছিলেন অধিনায়ক সাকিবও। নিজেকে আরও একবার চিনিয়ে দিলেন শাহরুখ খান। এবার বক্স অফিসে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। মুক্তির মাত্র 3 দিনের মধ্যেই 300 কোটির ঘরে পৌঁছে গেছে জওয়ান।